আর আজকের ভিডিওটা না হয় আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে শুরু হোক। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এর আগের পর্বে আমি দেখিয়েছি কীভাবে আমরা হাওড়া থেকে কালকা এবং কালকা থেকে টয় ট্রেনে করে শিমলা পৌঁছেছি, আর আজকের এই পর্বে আমি দেখাবো শিমলার লোকাল ফ্যাশন, যার মধ্যে থাকবে শিমলা মল রোড, চাকু টেম্পল এবং শিমলা কালীবাড়ি। এটা হচ্ছে আমাদের শিমলার হোটেলের ভিউ। আমরা শিমলায় হোটেল অতিথিতে ছিলাম। শিমলায় হোটেল অতিথি মল রোড থেকে 15 মিনিটের ওয়াক। আমাদের রুমটা ছিল 4% রুম, এক্সট্রা ম্যাট্রিক্স দিয়েছিল, তাই আমাদের রুমে ভাড়া পড়েছিল পার ডে 1600 টাকা করে। হোটেলের ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। বন্ধুরা চলুন সবার আগে আপনাদের শিমলা মল রোডটা দেখাই। বহুত ফটো খেলে সব কিছু শিমলা কাম। এটা আছে শিমলার মল রোড। তো আজকে এখন হচ্ছে বৃহস্পতিবার বিকেল, আজকে দুপুর 12টা 1টা নাগাদ আমরা শিমলায় ঢুকেছি। তারপরে একটু শরীরটা খারাপ ছিল বলে কোনো আপডেট ব্লগ করতে পারিনি, সোজা বিকেলবেলা বেরিয়েছি। এটা হচ্ছে শিমলার মল রোড, আর এই হচ্ছে আমাদের ভারতের পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা চার্চটা, মল রোডের চার্চ, দ্য ফেমাস ক্রিস্ট চার্চ। আর ঠিক ওপরে দেখুন দেখা যাচ্ছে জাকু টেম্পল, ফেমাস। তার ঠিক ওপরে দেখা যাচ্ছে দ্য ফেমাস জাকু টেম্পল। আর এটা হচ্ছে বন্ধুরা মল রোড থেকে পুরো শিমলার ভিউ, টোটাল শিমলাটা এখান থেকে দেখা যায় পুরো মল রোড। দুর্দান্ত অসাধারণ ভিউ, তার মধ্যে সূর্যের অস্তগামী যে আলো পড়ছে ভিউটা আরো ভালো হচ্ছে। এখন ঘড়ির কাটায় বাজে 6:45, কিন্তু বন্ধুরা এখনও শিমলাতে যথেষ্ট লাইট আছে। বলতে পারো এখানে মোটামুটি 7টা থেকে 7:30 পর্যন্ত লাইট থাকে, সূর্য আলো থাকে, তাই বিকেলবেলা তাড়াতাড়ি বেরোতে হবে এরকম কোনো ব্যাপার নেই। রেস্ট নিয়ে আপনারা একটু দেরি করেও বেরোতে পারেন বিকেলে, আপনারা লাইট পাবেন, ফটো ভালো তুলতে পারবেন, অ্যান্ড মল রোড অবশ্যই উপভোগ করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এখন আমি আছি শিমলা মল রোডে। তো আপনাদের কিছুক্ষণ আগে ভিডিও দেখালাম মল রোডের যা ভিউ আছে, আর এখন এসছে একটা মোমোস শপে। তো মোমোর যে প্রাইস আছে সেটাও আমি আপনাকে বলবো, মোমোটা হাতে পাই, এটা আপনাদের ফটো
শেয়ার করো, ভিডিও শেয়ার করো মোমো সব, মোমো যে ভিডিও আছে কেমন। আর মোমোটা ছিল সত্যিকারে খুব ভালো টেস্ট, আর এক প্লেট মোমোর দাম নিয়েছিল 150 টাকা, আর তাতে দিচ্ছিল আপনাকে 6 পিস মোমো। এবারে আমাদের পরের গন্তব্য শিমলা কালীবাড়ি। শিমলা কালীবাড়ি যাওয়ার জন্য আপনারা মল রোড থেকে ওয়াক করে যেতে পারবেন, মাত্র 10-20 মিনিট লাগবে আমাদের শিমলা কালীবাড়ি পৌঁছতে। শিমলা কালীবাড়িতে ক্যান্টিনের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখান থেকে বাঙালি খাবার প্যাকিং করে নিতে পারবেন। আপনি যারা টুরিস্ট ছাড়া নিজেরা যাচ্ছেন শিমলা, আমি সাজেস্ট করবো আপনারা একদম শিমলা কালীবাড়িতে খেয়ে দেবেন। আজকে আমাদের শিমলার দ্বিতীয় দিন এবং আজকে আমাদের প্রথম গন্তব্য জাকু টেম্পল। জাকু টেম্পলে যাওয়ার জন্য গাড়ি আপনাকে নিচে নামাবে, সেখান থেকে আপনাকে 100টার মতো সিঁড়ি আছে, সিঁড়ি আপনাকে ট্রেক করে জাকু টেম্পলে যেতে হবে। জাকু টেম্পলে ওঠার সময় আপনারা এরকম ভিউ দেখতে পাবেন। জাকু টেম্পলে ওঠার যে সিঁড়ি আছে সেই সিঁড়িটা ঠিক এইরকম। এইটা হচ্ছে জাকু টেম্পল, প্রায় 100 কাছাকাছি সিঁড়ি হবে জাকু টেম্পলের কাছে আসতে গেলে। গাড়ি আপনাকে নিচে ছাড়বে, সিঁড়িটা আপনাকে ওয়াক করে আসতে হবে ওপরে। আর এই হচ্ছে আজকের ভিডিও, আমি এখানেই শেষ করলাম। এরপরের ভিডিওতে আমি দেখাবো শিমলা থেকে কুফরি আর নারকান্ডা ট্রিপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।